অবশেষে কিছুটা স্বস্তি। কয়েকদিনের ধোঁয়াশা কাটিয়ে আইএমএফ-এর প্রতিনিধি দলের সাথে সরকারের বৈঠক এক প্রকার ফলপ্রসূ হয়েছে। আগামী ডিসেম্বরে ঋণের দ্বিতীয় কিস্তির $681 মিলিয়ন পাওয়ার আশা করছে বাংলাদেশ। যেসব বিষয়ে ঘাটতি রয়েছে তা মেটাতে বাংলাদেশ সচেষ্ট বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। তবে নির্ধারিত রিজার্ভ সংরক্ষণের বিষয়ে রয়ে গেছে ঘাটতি। আইএমএফ ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের আগে প্রথম কিস্তির অর্থ কিভাবে ব্যবহার করেছে বাংলাদেশ তা দেখতে সফর করেছে আইএমএফ-এর রিভিউ মিশন। বৃহস্পতিবার সকাল 10টায় প্রতিনিধি দলটি বৈঠক করে বাংলাদেশ ব্যাংকে। সেখানে ছিলেন গভর্নর আব্দুর রউফ তালুকদার আর 13 সদস্যের মিশনের নেতৃত্ব দেন রাহুল আনন্দ। প্রায় এক ঘন্টা বৈঠকে কথা হয় আইএমএফ-এর শর্ত ও তা পূরণে বাংলাদেশের অগ্রগতি নিয়ে। এরপর দুপুরের দিকে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের দাবি, মোটা দাগে আইএমএফ-এর দেওয়া 6 শর্তের অধিকাংশই বাস্তবায়ন করতে পেরেছে বাংলাদেশ। কিছুটা ঘাটতি আছে দুই একটি বিষয়ে। মোটা দাগে 6টা কন্ডিশনালিটি ছিল যে আমরা মিউচুয়াল এগ্রিমেন্ট ছিল যে এই এরিয়াগুলোয় কাজ করব। আমরা তার মধ্যে বেশ কয়েকটায় সফলতা পেয়েছি, দু একটা জায়গায় আমাদের কিছুটা ঘাটতি রয়েছে, আমরা হয়তো পরিপূর্ণভাবে সফল হতে পারিনি। আইএমএফ-এর শর্ত অনুযায়ী নির্ধারিত রিজার্ভ সংরক্ষণের চেয়ে এখনও বহু দূরে বাংলাদেশ। তবে কেন্দ্রীয় ব্যাংকের আশা, এতে সমস্যা হবে না ঋণের পরের কিস্তি পেতে। কম সফলতা অর্জন হয়েছে সেটা হচ্ছে, একটা হচ্ছে রিজার্ভের পরিমাণ যে নির্দিষ্ট পরিমাণে রাখার কথা ছিল সেটা আমরা পারিনি, আর একটা হচ্ছে আমাদের ট্যাক্স রেভিনিউ কালেকশনে একটা সার্টেন ইয়ে ছিল, যদি এটা এনবিআর এর সঙ্গে লিঙ্ক। আমাদের যে ঋণের দ্বিতীয় কিস্তি, আমরা আশা করি $681 মিলিয়ন আমরা হয়তো ডিসেম্বরের বোর্ড মিটিংয়ের পর্যন্ত, বোর্ড মিটিং শেষ হলে আমরা হয়তো পাব। এ সময় বছর শেষে মূল্যস্ফীতি 8% নিচে নামিয়ে আনার লক্ষ্যের কথা জানায় বাংলাদেশ ব্যাংক। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।